শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পাঠ পরিচিতি পাঠ পরিচিতি তোমাদের যে অধ্যায় সম্পর্কে বা যে শ্রেণীতে আলোচনা করবো সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পাঠের শিরোনাম জীব ও জড় পাঠ্য অংশ জীবের উদ্ভিদ এবং প্রাণী অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, শিকন ফল আজকে তোমাদের শিকন ফল থাকবে হচ্ছে তোমার নিকট পরিবেশে উদ্ভিদ শনাক্ত করতে পারবে বা উদ্ভিদের পানির বৈশিষ্ট্য লিখতে পারবে এবং এদের শ্রেণীবিন্যাস গ্রহণ করতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, জীব হচ্ছে দুই ধরনের, এরা হলো উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ কি? উদ্ভিদের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলো হলো মূল কাণ্ড শাখা প্রশাখা পাতা ইত্যাদি আছে। মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে, দেখতে পায় না, শুনতে পায় না, ঘ্রাণ নিতে পারে না, চলাচল করতে পারে না, অর্থাৎ উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না, নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা দেখো চিত্রটা, তোমরা কী দেখতে পাচ্ছ ছবিতে? উদ্ভিদটা হচ্ছে ফুল আছে, পাতা আছে, শাখা প্রশাখা আছে, কাণ্ড আছে, মাটির নিচে মূল রয়েছে। এর পরবর্তী দেখো পানি। প্রাণী নাকি? পানি চলাচল করতে পারে, পা ডানা ও পাখনা থাকে যার মাধ্যমে তারা চলাচল করে, নিজের ক্ষেত্রে নিজে তৈরি করতে পারে না, উদ্ভিদ বা অন্য প্রাণী খেয়ে থাকে। প্রাণীর চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে, এগুলো দিয়ে শুনতে পারে, ঘ্রাণও স্বাদ নিতে পারে। প্রাণী বাচ্চা জন্ম দেওয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিতে কী লক্ষ্য করতে পারতেছো? দেখো একটি গরু ঘাস খাচ্ছে, ঘোড়া হচ্ছে পা দ্বারা দৌড়াচ্ছে, পাখি ডানার সাহায্যে উঠছে এবং একটি রয়্যাল বেঙ্গল টাইগার সেটা কী হয়েছে কান দ্বারা শুনে, চোখ দ্বারা দেখে, মুখ দ্বারা স্বাদ গ্রহণ করে এবং নাক দ্বারা ঘ্রাণ নেয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রে কী দেখতে পাচ্ছ? একটা কিছু উদ্ভিদ, কিছু ফুল, ফল এবং হচ্ছে পাতা এবং মরিচ গাছ। এখন শিক্ষার্থী বন্ধুরা অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাসকরণ সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা তোমরা কী দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে ঢেকির শাক। পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছ এটা কী বলো তো বন্ধুরা? হ্যাঁ, এটা হচ্ছে মস। এগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ কাক বললে এখন আমরা বলতে পারবো যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলি হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। মস এবং ঢেকির শাক হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। পরবর্তীতে দেখো বন্ধুরা তোমরা কী দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা ফল, এটা হচ্ছে আম। এবং এটা কী দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে শাপলা ফুল। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। তাহলে আমরা সপুষ্পক উদ্ভিদের সংজ্ঞা বা কাকে বলে বলতে পারবো যে সকল উদ্ভিদের ফুল হয় ফল হয় সেগুলি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, যেমন গোলাপ, জবা, আম, শাপলা সপুষ্পক উদ্ভিদ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে কি? আম গাছ। আম গাছটা কি? আম গাছটা হচ্ছে বৃক্ষ। বৃক্ষটা কি? আম, কাঁঠাল, বেল এগুলো হচ্ছে ইত্যাদি গাছ, আকারে বড়, কাণ্ড মোটা, দীর্ঘ, শক্ত, কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়, এগুলোকে বৃক্ষ বলে। এগুলো শিকড় মাটির গভীরে প্রবেশ ভিতরে যায়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা কী দেখতে পাচ্ছি? এটা হচ্ছে গোলাপ গাছ। গোলাপ গাছ কি? এটা হলো গুণ্য উদ্ভিদ। গুণ্য উদ্ভিদ কি? গোলাপ, রঙ্গন, জবা ইত্যাদি হলো গুণ্য শ্রেণীর উদ্ভিদ। এ সকল উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা নয়। কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয়, এদের শিকড় মাটির বেশি গভীরে যায় না। হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, এটা কী দেখতে পাচ্ছে? এটা হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছ কী? মরিচ গাছটা হচ্ছে বিরোধ উদ্ভিদ। বিরোধ উদ্ভিদ কী? ধান, সরিষা,
মরিচ গাছ। মরিচ উদ্ভিদ হলো বিরোধ শ্রেণী উদ্ভিদ। বিরোধ শ্রেণী উদ্ভিদের বিরোধ শ্রেণী বিরোধ উদ্ভিদ গুণের উদ্ভিদের চেয়ে আকারে ছোট, কাণ্ড নরম, এদের শিকড় মাটির গভীরে যায় না। লাউ কুমড়া পুঁই শাক এ শ্রেণীর উদ্ভিদ হলো বিরোধ উদ্ভিদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজটা যে থাকবে, পাঁচটি উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো বা উদ্ভিদের পাঁচটি বৈশিষ্ট্য লেখো। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে, প্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য লেখো। বিরোধ শ্রেণী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। গুণ শ্রেণী উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তিনটে ক্লাস আছে, তোমাদের তিনটে ক্লাসে যে কতটুকু পড়া হয়েছে সেইটুকুর উপরেই আগামী 18 তারিখে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। থ্যাংক ইউ।